নমস্কার, আজ শোনাব রমাপদ চৌধুরীর লেখা একটি গল্প। আজকের গল্প ঈর্ষা। একসময় শান্তনুকে আমরা উপহাস করতাম। উপহাস করবার মতোই একটা কাজ তখন করে বসেছে শান্তনু। বিএ পাশ করার আগেই বিয়ে করে বসেছে, তাও একেবারে ডল পুতুলের মতো একটা গ্রাম্য মেয়েকে। গ্রাম্য অশিক্ষিত 13-14 বছরের একটি মেয়ে গলা অবধি ঘোমটা টেনে যেদিন সামনে এসে দাঁড়িয়েছিল সেদিন না হেসে পারিনি। মনে হয়েছিল নাকে মুক্ত নাকছাবি না থেকে নথ থাকলেই যেন বেশি মানাত। সহপাঠীদের সকলকে অবশ্য বরযাত্রী যাবার জন্য বলেনি শান্তনু, খবরটা সকলের জানবার কথাও নয়। কিন্তু দেখা গেল সারা কলেজ রাষ্ট্র হয়ে গিয়েছে শান্তনু বিয়ে করেছে। গোলগাল ফর্সা নাদুস নুদুস চেহারা শান্তনুর মুখে চোখে এমনিতেই কেমন একটা বোকা বোকা ভাব ছিল। দুলে দুলে ঘাড় কাত করে হাঁটত সে, দুলে দুলে ঘাড় কাত করে ক্লাসে ঢুকত। আর তা দেখে মেয়েরা, যারা আড়াআড়ি করে পাতা কয়েকটা বেঞ্চিতে আমাদের স্পর্শ বাঁচিয়ে বসত, তারা পরস্পরের সঙ্গে চোখের ইশারায় কি যেন বলা বলি করে ঠোঁট টিপে টিপে হাসত। তাদের সেই চাপা হাসিটা কিন্তু সশব্দে খিলখিল করে উঠল শান্তনু যেদিন হলদে চিঠির তাড়া নিয়ে নিমন্ত্রণ জানাতে এলো। অন্য কেউ হলে হয়তো চেপে যেত, কিন্তু শান্তনু বলে ফেলল বউ তার গ্রামের মেয়ে, স্কুলে 5th ক্লাস পর্যন্ত পড়েছে, বয়স 13 কি 14। আর সব শেষে বললে, মা বলেছে দেখতে কিন্তু সুন্দর। খবরটা আমার কাছ থেকে শুনল নীলিমা, নীলিমার কাছ থেকে সমস্ত মেয়ে মহল। হাসির হুল্লোড় উঠল তাদের মধ্যে। ওটবারই কথা, কারণ এ কলেজে কোনো ছাত্র তখন পর্যন্ত বিয়ের কল্পনাও করেনি। ছাত্রীদের মধ্যে 2-10 জনের সিঁথিতে যদি বা সিঁদুর উঠেছিল, তবু তারা সিঁথির পাশের চুলগুলো ফাঁপিয়ে কিভাবে যেন সিঁদুরের রেখাটুকু ঢাকবার চেষ্টা করত। অর্থাৎ তখন কি ছাত্র কি ছাত্রী, আমাদের সকলের মনেই একটা রঙিন, না যায় ধরা না যায় ছোঁয়া স্বপ্ন কুয়াশার মতো জমে আছে। চোখে চোখে কত কি কল্পনা, হৃদয়ে অনেক রোমাঞ্চ। নাকে নথ পড়লে যাকে ভালো মানাত, শান্তনুর সেই জড় পদার্থের মতো বউটিকে দেখে তার সঙ্গে নীলিমাকে তুলনা করে মনে মনে আমি গর্বিত না হয়ে পারিনি। নীলিমার মতো মেয়ে আমাদের কলেজে আর একটিও ছিল কিনা সন্দেহ। নীলিমার চেহারায় এমন একটা কিছু ছিল যার জন্যে সকলের চোখ গিয়ে পড়ত তারই উপর। রূপসী ছিল না নীলিমা, কিন্তু রূপে তার স্ত্রী ছিল। তার চেয়েও বেশি ছিল মুখে চোখে সপ্রতিভ ভাব। মুখের পেশিতে কোনো কুঞ্চন না ফেলেও শুধু চোখ জোড়া তার এত মধুরভাবে হাসত, এত স্নিগ্ধ ছিল তার গলার স্বর যে তার সঙ্গে শুধু কথা বলার জন্যে অনেকেই লুব্ধ ছিল। সেদিনই ক্লাস পালিয়ে প্রতিদিনের মতো নিরুদ্দেশভাবে এগলি সেগলি বেড়াতে বেড়াতে একসময় নীলিমা হঠাৎ খিলখিল করে হেসে উঠল। রসগোল্লার বউকে দেখে এলেন? শান্তনুর গোলগাল চেহারার জন্য মেয়েরা তাকে ঠাট্টা করে রসগোল্লা নাম দিয়েছিল। বললাম, হ্যাঁ দেখে এলাম। কেমন দেখতে, পান্তুয়া না লেডিগিনি? বলে আবার হেসে উঠল নীলিমা। বললাম, লেডিগিনি বলা চলে, যেমন কালো তেমনি গোলগাল। নীলিমা হেসে বলল, এইবার আপনিও একটা বিয়ে করে ফেলুন, অমনি একটা গেঁয়ো মেয়ে দেখে দিব্যি রান্নাবান্না করে দেবে, কলেজে আসার আগে পান সেজে দেবে।
সায় দিয়ে বললাম, হ্যাঁ আর দিব্যি একপাল ছেলে মেয়ে নিয়ে। কথা শেষ করার আগেই হয়তো হেসে লুটিয়ে পড়ত নীলিমা, কোনো রকমে আমার কাঁধে হাত রেখে সামলে নিল বটে, কিন্তু তার বুকের কাছে ধরা বই খাতার স্তূপ ছিটকে পড়ল রাস্তার ওপর। সেগুলো কুড়িয়ে দিতে দিতে লক্ষ্য করলাম, গলির মোড়ের দোতলার বারান্দায় দাঁড়িয়ে দুটি বয়স্কা গৃহিণী সকৌতুকে কি যেন বলা বলি করছে আমাদের সম্বন্ধে। তাড়াতাড়ি দুজনেই পাশের গলিতে ঢুকে পড়লাম, কারণ লোকচক্ষুর দৃষ্টিতে বড় অস্বস্তি বোধ করতাম তখন। আর বুঝতে পারতাম না কেন 60 বছরের বুড়ো ফিরে তাকাতো আমাদের দিকে, খোঁড়া ভিকিরিটাও কেন ড্যাব ড্যাব করে তাকাতো, আর মিষ্টির দোকানের সামনে উনুনে ঠান্ডা ছাইয়ের গাদায় কুস্তি লড়তে লড়তে রাস্তার ল্যাংপেঙে ছেলেগুলো কেন ছুটে এসে নীলিমার কাছে পয়সা চাইত। এখন বুঝতে পারি কতই বা বয়স তখন আমাদের, 20ও পার হয়নি, নীলিমার বয়স কিছু কম। আর তখন আমি যদিও একখানা বাঁধানো খাতা নিয়ে কলেজে আসি, নীলিমা কিন্তু আসত এক রাশ বই খাতা দুহাতে আড়াআড়ি করে বুকে চেপে। তাই সকলে হয়তো বুঝতে পারত আমরা কলেজ পালিয়ে ঘুরে বেড়াচ্ছি। ক্রমশ নেশাটা আমাদের দুজনকেই এমনভাবে পেয়ে বসল যে বলা চলে কলেজ পালাবার জন্যেই আমরা কলেজে আসতাম। দুপুরে রোদে টোটো করে ঘুরে বেড়াতাম কোনোদিন, কখনো বা নির্জন কোনো চায়ের দোকানে। যেদিন সময় বেশি পেতাম চলে যেতাম চিড়িয়াখানায়, মিউজিয়ামে, চাঁদপাল ঘাটে। ইডেন গার্ডেনে সবুজ ঘাস কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের গাছের ছায়ায় বসে বসে কিভাবে যে সন্ধে হয়ে যেত টের পেতাম না। কখনো অনর্গল আজেবাজে অর্থহীন কথায়, কখনো নিশ্চুপ স্তব্ধতায় শুধু পরস্পরের সান্নিধ্যটুকু উপভোগ করে ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত। পরীক্ষার তখন মাত্র কয়েক মাস বাকি, তবু পরীক্ষার কথা যেন ভুলেই গিয়েছিলাম, মনে পড়িয়ে দিল শান্তনু। হঠাৎ একদিন এসে বলল, পরীক্ষা দেওয়া আর হলো না, কলেজ ছেড়ে দিচ্ছি। কেন? বিস্মিত হয়ে প্রশ্ন করলাম। শান্তনু চোখ ছলছল করে উঠল, বললে, এ কলেজে পড়ার এত ইচ্ছে ছিল আমার। বললাম, পড়লি না কেন, কে বাধা দিচ্ছে? শান্তনু বিষণ্ণ হাসি হেসে বললে, এখানে মেয়েরাও পড়ে জানতে পেরে মা বললে বিয়ে না করলে পড়া চলবে না, এখন বলছে চাকরি না করলে রোজগার না করলে বউকে এনে রাখা চলবে না, কি করি বল, তোরা কিন্তু বেশ আছিস ভাই। না হেসে পারিনি তার দুর্দশায়। তারপর যখন শুনলাম কোন একটা আপিসে চাকরি পেয়েছে, সে পড়া ছেড়ে দিচ্ছে, তখন তাকে রীতিমতো নির্বোধ মনে হয়েছিল। চাকরি কি পালিয়ে যাচ্ছে, পড়া শেষ করে করা যেত না? নীলিমা শুনে হেসে উঠল, হরিপদ কেরানি এবার আকবর বাদশাহ হবে, আপনিও একটা চাকরি জোগাড় করে নিয়ে কলেজ ছেড়ে দিন না। বললাম, দেব এখন নয়, কয়েক বছর বাদে, আর তখন যদি বেগম পাই বাদশাহ হতে বাধবে না। নীলিমার সুন্দর শরীরটা উজ্জ্বল হাসি তোড়ে কেঁপে কেঁপে উঠল, শাড়ির আঁচলটায় ডান হাতখানা মুড়ে দাঁতে তার প্রান্তটুকু চেপে বললে, কলেজে পড়া মেয়ে তো আর বেগম হবে না, তার যে লেডিগিনি খুঁজতে শুরু করুন। কিন্তু আমি জানতাম, স্পষ্ট করে ভালোবাসার কথা কোনোদিন উচ্চারণ না করলেও ভবিষ্যতে একটি শান্ত সংসারের ছবি আমাদের কারো মনে উদয় না হলেও আমরা পরস্পরের উপর একটা অস্বাক্ষরিত স্থির বিশ্বাসের দাবি মেনে নিয়েছিলাম। মেনে নিয়েছিলাম বলেই সে কথাটা কোনোদিন প্রকাশ করে বলিনি, সে কথাটা শোনবার জন্য কোনোদিন আগ্রহ প্রকাশ করিনি। শুধু
পরীক্ষা পাশ করে নীলিমাকে প্রশ্ন করেছিলাম, এবার চাকরি নাও। পরীক্ষা পাশ করে নীলিমা এসে প্রশ্ন করেছিল, এবার আবার পড়ো। অর্থাৎ তখন আমরা পরস্পরের উপদেষ্টা। সুযোগ পেয়ে একটা চাকরিতে ঢুকে পড়লাম সেই সময়ে, আর ভাবলাম এইবার বলি নীলিমাকে নতুন সংসারের কথা। যদিও তখন মনে মনে বেশ একটা সন্দেহ ছিল এই রোজগারে ঘর বাঁধার স্বপ্ন দেখার নির্বুদ্ধিতা কিনা, কিন্তু তা যে এতখানি নির্বুদ্ধিতা বুঝতে পারতাম না যদি না সিনেমা হল থেকে বেরিয়ে এসেই শান্তনুর সঙ্গে দেখা হতো। শান্তনুকে দেখতে পেয়েই আমার হাতে একটা চিমটি কেটে কৌতুকে হেসে উঠল নীলিমা, যেন শান্তনুর চেহারাটাই হাস্যকর। বললে, এই রসগোল্লা তোমার বন্ধু। শান্তনু তখন ফিরে তাকিয়েছে। বললাম, কি রে কি খবর? নীলিমা আঁচলে হাসি ঢেকে দূরে দাঁড়িয়ে রইল, আর তার দিকে তাকিয়ে শান্তনুর মুখে কেমন একটা অস্বস্তির ছাপ পড়ল। তবু কিন্তু কিন্তু করে বললে, বেশ আছিস তোরা, আমি ভাই নাজেহাল হয়ে গেলাম। 100 টাকা মাইনে, এদিকে 2টো বাচ্চা, মেয়েটা ভুগছে কমাস থেকে, ডাক্তারের খরচ দিতেই ফতুর হয়ে গেলাম। আরো অনেক দুঃখের কথা বলল শান্তনু। শেষে জিজ্ঞেস করলো, বিয়ে করেছিস? বললাম, না। শান্তনু হেসে বললে, তোর কি, শিক্ষিত শহুরে মেয়ে বিয়ে করবি? দরকার হয় দুজনেই চাকরি করে দিব্যি সংসার চালাতে পারবি। যাক চলি ভাই, ছেলেটার জন্য আবার ওষুধ নিয়ে যেতে হবে। শান্তনু চলে গেল, আর তার দুর্দশার কথা শুনে নীলিমা হেসে কুটি কুটি। তারপর হঠাৎ হাসি থামিয়ে বললে, আমি বাবা ওসবের মধ্যে নেই, চাকরি বাকরি একটা না করে। আমারও মনে হলো কথাটা মোটেই যুক্তিহীন নয়। স্বপ্ন দেখা এক জিনিস, আর তাকে বাস্তবে রূপ দেওয়া অন্য। অর্থই পরমার্থ এ যুগে, তার অভাবে কত সুখের সংসারও বিস্বাদ হয়ে যায়, কত উন্মাদ সমুদ্র নিস্তরঙ্গ হয়ে যায়। এ কথাটা বোধহয় আমার চেয়েও ভালো করে বুঝত নীলিমা, তাই পড়া শেষ করেই একটা চাকরির জন্যে উঠে পড়ে লাগলো সে, আর শেষ পর্যন্ত একটা মেয়েদের স্কুলে চাকরি পেয়েও গেল। তারপর একটা বিশেষ দিন দেখে আমাদের পরস্পরের স্থির বিশ্বাসকে স্বাক্ষরিত রূপ দিলাম, উঠে এলাম এই ছোট্ট ফ্ল্যাটে। এতদিন শান্ত সংযত ছিল নীলিমা, বাস্তবের মাটি থেকে এতটুকু পা তুলতে রাজি হতো না, কিন্তু এই নতুন ঘরের হাওয়ায় কি যেন এক নেশা ছিল। উচ্ছল উন্মাদনায় নেচে উঠল ওর চোখের তারা, এই প্রথম বোধহয় স্বপ্ন দেখতে শুরু করল। কোত্থেকে একটা বাচ্চা চাকর জোগাড় করে আনল, তাকেই রান্নার কাজ শিখিয়ে নেবে। চলো একটা কুকার কিনে নিয়ে আসি, কমলাদি বলছিল রান্নার খুব সুবিধে। খাট কি হবে, একটা তক্তপোষ হলেই চলবে। রেনুদি ভূগোলের টিচার বলছিলেন যে চেয়ার টেবিল নিলামে কিনলে অনেক সস্তা। জানলার পর্দাটা পাল্টে আনবে, সবুজ রং আমার বিষ লাগে। চলো তোমার সঙ্গে আমিও বাজার যাব। এই যা, তালা কেনা হয়নি যে? না না, কেনা তোর সঙ্গে শুতে পারবো না, মরা নিয়ে যাওয়ার কিনা কে জানে, তার চেয়ে নতুন তৈরি করিয়ে না। দুদিন কি মাদুরে শোয়া যাবে না? একটা ফুলদানি কিনে আনবো স্কুল থেকে ফেরবার সময়, কেমন? সত্যি দেখে দেখে বিস্মিত হতাম, দুদিনেই ছোট ফ্ল্যাটের দুখানা ঘর কি সুন্দর করে সাজিয়ে তুলল নীলিমা। জীবনের কোথাও যেন জ্যোতি নেই, ছেদ নেই, কোথাও যেন কুশ্রিতা রাখবে না, গ্লানি রাখবে না।
আনন্দের স্রোতে রোমাঞ্চের মত্ততায় গা ভাসিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল। আশা করেছিলাম এমনি করেই বুঝি সমস্ত জীবনটা কেটে যাবে, কিংবা কে জানে জীবনের কথাই হয়তো তখন ভাবতাম না, জীবন যে এত দীর্ঘ তা জানতাম না। আমাদের দুজনের মনেই তখন একটি নেশা, পরস্পরকে চমকে দেবার নেশা। কোনো কোনো দিন তাই আপিসের ছুটি হওয়ার অনেক আগেই ফিরে আসতাম, কোনোদিন নীলিমা ফিরে আসতো অনেক দেরিতে। তার প্রতীক্ষায় বসে বিরক্ত হয়ে ওঠা আমার মুখটা দেখতে নাকি বেশ মজা লাগে, বলতো নীলিমা। এমনি করেই দিন কেটে যাচ্ছিল। শুধু দুঃসহ লাগতো মাঝে মাঝে যখন নাইট ডিউটি দিতে হতো, অথচ সেটুকু সহ্য না করে উপায় ছিল না। খবরের কাগজের আপিসে বার্তা বিভাগের চাকরি, সে কেন জানতে চাইবে একটি নতুন বাঁধা হৃদয়ের বার্তা? নীলিমা মাঝে মাঝে অনুযোগ করত, ও চাকরি তুমি ছেড়ে দাও। বলতাম, দেব, তার আগে অন্য একটা জুটিয়ে নি। কিন্তু জুটিয়ে নেব বললেই কি জোটে? নাকি চাকরি করতে করতে সে উদ্যম সকলের থাকে? তবু তারই মাঝে রোমাঞ্চ বুনে নিতাম, চেষ্টা করতাম যাতে পরস্পরকে চমকে দেওয়ার নেশাটা না কেটে যায়। তাই সেদিন নাইট ডিউটি সত্ত্বেও শরীর খারাপে নাম করে ফিরে এলাম। গলির চৌকো ধোঁয়াটে আকাশে পূর্ণিমার চাঁদ। ঘরে ঢুকেই বললাম, আজকের এমন সুন্দর রাতটা তোমাকে ছেড়ে থাকতে ইচ্ছে হলো না, চলো ছাদে গিয়ে বসি। চোখ কপালে তুলল নীলিমা। বিছানার উপর স্তূপীকৃত খাতার রাশি দেখিয়ে বললে, বেশ, আর ওই পরীক্ষার খাতাগুলো কে দেখবে? কালকেই শেষ দিন, ফেরত দিতে হবে। সারা রাত বিছানায় শুয়ে ছটফট করলাম, ঘুমোবার চেষ্টা করলাম, আর হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম নীলিমা তখনও টেবিল ল্যাম্পের নিচে ঝুঁকে পড়ে পরীক্ষার খাতা দেখছে। নিজেকে শান্ত করলাম এই ভেবে যে প্রতিদিনই তো আর পরীক্ষার খাতা দেখতে হবে না নীলিমাকে। এদিকে ক্রমশ টের পাচ্ছিলাম একটা সংসারকে সচল রাখতে দুটো রোজগারের কাও যথেষ্ট নয়, তাই উপরি আয়ের চেষ্টা করতে হতো। আর সেই উপরি আয়ের আশাতেই সুযোগ পেলে দু চারটে প্রবন্ধ লিখতাম, দু চারখানা বই আর পত্রিকা উল্টে পাল্টে ভারতের পররাষ্ট্রনীতি বা স্বাধীনতা ও মহাত্মাজি ধরনের প্রবন্ধ লেখা তো কিছু শক্ত নয়, দু দশ টাকা যদি আসে তো মন্দ কি। ভোরবেলায় উঠে খাতা কলম নিয়ে হয়তো লিখতে শুরু করেছি, অমনি নীলিমা এসে বললে, এই, বলতে ভুলে গিয়েছিলাম, চলো আজ রেণুদি আমাদের দুজনকে চায়ের নিমন্ত্রণ করেছেন, তোমার সঙ্গে আলাপ করবেন। কিন্তু প্রবন্ধটা যে আজকেই চাই? মুখ থমথম করে উঠত নীলিমার। তা বলে সামাজিকতা মানবে না, নিমন্ত্রণ করেছেন? বাধ্য হয়ে উঠতে হতো, কিন্তু তখন বোধহয় বুঝতে পারতাম না যে ভিতরে ভিতরে একটু একটু করে নীলিমার উপর আমি অসন্তুষ্ট হয়ে উঠেছি। সংসারের চাকাকে সচল রাখতে হলে কিছু উপরি আয় যে প্রয়োজন তা নীলিমাও যে বুঝতো তার প্রমাণ পেলাম দিন কয়েক পরই। সারাদিন আপিস করে ভিড় ঠেলে বাসে উঠে বাসায় ফিরতে সাড়ে সাতটা বেজে গেল, বড় ক্লান্ত লাগছিল। বাসায় ঢোকার আগেই নীলিমার গলা শুনলাম, বেশ চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, এতবার বললাম মনে থাকছে না কেন? চণ্ডাশোক ধর্মাশোকে রূপান্তরিত হলেন কেন? কি দেখে অনুশোচনা হলো তা? কি ব্যাপার? ঢুকেই দেখি একটি বছর বারো বয়সের মেয়ে মাথা নিচু করে বসে আছে আর নীলিমা পড়াচ্ছে তাকে। পাশের ঘরে এসে বসলাম, মন বিরক্ত হয়ে উঠল। কানের কাছে তখনও নীলিমার গলা ভেসে আসছে,
কলিঙ্গ যুদ্ধ জয়ের পর শত শত সহস্র সহস্র মৃতদেহ দেখিয়ে সম্রাট অশোক 9টা বাজার পর ছাত্রীকে বিদায় দিয়ে উঠে এলো নীলিমা। মৃদু হেসে বলল, আজ থেকেই শুরু করলাম, বলিনি তোমাকে, মাসে 25 টাকা করে দেবে, শুধু সন্ধ্যের সময়টা পড়াতে হবে। সমস্ত মন যেন বিষিয়ে উঠেছিল নীলিমার বিরুদ্ধে, নিজের অদৃষ্টের বিরুদ্ধে। হ্যাঁ, কখন থেকে যেন অদৃষ্ট মানতে শুরু করে দিয়েছিলাম। আমার মুখের ভাবে বোধহয় মনের ঝড়টা টের পেল নীলিমা। কৌতুকের হাসি হেসে এসে দাঁড়ালো আমার পিছনে। ওর নরম সরু সরু আঙুলগুলো আমার চুলের মধ্যে কাকুইয়ের মতো টানতে টানতে বললে, রাগ করো না লক্ষ্মীটি, 2টো টাকা যদি পাওয়া যায়, রানুদি কমলাদিও তো টিউশন করেন, তাছাড়া তোমার খাটুনি তো কত বেশি, আমার মোটেই কষ্ট হয় না। মন নরম হয়ে গেল মুহূর্তে, বেচারি আমার জন্যই তো। সব বুঝতাম, কিন্তু সব বুঝেও নীলিমার বিরুদ্ধে এভাবে ক্রুদ্ধ হয়ে উঠবো একদিন আমি নিজেও কল্পনা করিনি। মাস কয়েক পরের কথা, নাইট ডিউটি দিয়ে ফিরে এলাম ভোরবেলায়। খিদে পেট জ্বলছে, ক্লান্ত শরীর, অথচ বাড়ি পৌঁছেই দেখলাম নীলিমা সেজে গুজে তৈরি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্লেটে ঢেলে চা খাচ্ছে, বেশ একটা তাড়াহুড়োর ভাব মুখে চোখে। বললাম, কি ব্যাপার? হাসলো নীলিমা, মর্নিং স্কুল শুরু হলো যে, স্টোভে জল চড়িয়ে দিয়েছি, চাটা তুমি করে নিও, আর কিছু খাও তো চাকরটাকে বলো, বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। সে এক দুঃসহ জ্বালা। দিনের পর দিন ভোরবেলায় ফিরে আসি আর নীলিমা ছুটতে ছুটতে চলে যায় মর্নিং স্কুলে। রাত জাগতে হবে বলে 11টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, নীলিমা কখন ফেরে টেরও পায় না। সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে দেখতাম নীলিমার ছাত্রী এসে হাজির হয়েছে। কানের পাশে পাঠ্যপুস্তকের ঘ্যান ঘ্যানানি ভালো লাগতো না, বেরিয়ে পড়তাম, একা একা ঘুরে বেড়াতাম রাস্তায় পার্কে যেখানে খুশি। 9টার সময় ফিরে খাওয়া দাওয়া সেরে আপিসে বেরিয়ে যেতাম। বাড়িতে একা বসে থাকার চেয়ে যেন বাইরে একা থাকাও অনেক রমণীয়। নীলিমাকে পেয়ে নীলিমার সান্নিধ্যের লোভে যে বন্ধুদের ভুলে গিয়েছিলাম তাদেরই খুঁজে বেড়াতাম, খুঁজে বের করতাম কখনো কখনো। তবু 2-1 দিন হঠাৎ মনে রোমাঞ্চ জাগত, মনে হতো নীলিমার উপর যেন অবিচার করছি। সেদিন দুপুরের শিফট শেষ করে বাসায় ফিরতে ফিরতে হঠাৎ মনে হলো বহুদিন সিনেমা দেখিনি, নীলিমাকে সঙ্গে নিয়ে সিনেমা দেখিনি বহুদিন। একেবারে 2খানা টিকিট কেটে নিয়ে বাড়ি ফিরলাম। রবিবার, সুতরাং নীলিমার ছাত্রী থাকবে না আজ। এসে বললাম, চলো সিনেমা দেখে আসি, টিকিট কেটে এনেছি। চোখ কপালে তুলল নীলিমা, না জিজ্ঞেস করে টিকিট কাটলে? কেন, ছাত্রী তো নেই আজ। নীলিমা হাসল বিমর্ষ হাসি, ছাত্রী নেই কিন্তু আমি ছাত্রী এখন, সামনের হপ্তায় পরীক্ষা দিতে হবে, পাশ করলে মাইনে বাড়বে কিছু। বললাম, তাহলেই বা, পরীক্ষা তো আজ নয়। বারে, সব তো ভুলে গেছি, ঝালিয়ে নিতে হবে না একটু? অনুরোধ করলাম, বললাম টাকার চিন্তা তোমাকে করতে হবে না। তবু শুনল না নীলিমা, বললে, আহা, শুধু টাকার জন্যই নাকি? স্কুলের সব টিচার দিচ্ছে, সবাই পাস করবে, আর আমি যদি ফেল করি? প্রেস্টিজ বলে তো একটা কথা আছে। বিরক্ত হয়ে বেরিয়ে এলাম। টাকা, প্রেস্টিজ,
স্কুল, টুইশনি, পরীক্ষার খাতা, সারা শরীর রিরি করে উঠল। না, প্রয়োজন নেই নীলিমায়। দেখি রাস্তায় ঘাটে পার্কে কোথাও কোনো চেনা লোক পাওয়া যায় কিনা, তাকে নিয়েই সিনেমা দেখে আসব। ভাগ্যক্রমে দেখাও হয়ে গেল। হাতে ছাতা, ছেঁড়া ক্যাম্বিসের জুতো, পিঠটা কুঁজো হয়ে গিয়েছে। প্রথমটা চিনতে পারিনি, সামনাসামনি হতেই থমকে দাঁড়ালাম। শান্তনু না? শান্তনু হাসল। কি খবর, বিয়ে টিয়ে করেছিস? বললাম, করেছি নীলিমাকে, তুই তো দেখেছিস তাকে। কিন্তু তাকে বিয়ে করেই এই দুর্দশা, একা একা সিনেমা দেখতে যাচ্ছি, চল তুইও। খুশি হলো শান্তনু। বেশ বুঝলাম, অর্থাভাবে বেচারা সিনেমা দেখতে পায়নি বহুদিন। সিনেমা দেখতে দেখতে মাঝে মাঝে শুধু বলে, বাহ বেশ ছবিটা, বউকে নিয়ে এলে হতো, একা একা দেখলাম, শুনে এত চটবে। সিনেমা থেকে ফিরতে ফিরতে শান্তনু হঠাৎ বললে, চল একটু চা খেয়ে যাবি আমার বাসায়। বললাম, চল তোর বউয়ের সঙ্গেও আলাপ হবে। শান্তনু ঠিক সেই আগেকার মতোই বোকা বোকা লজ্জার হাসি হাসল। সংকোচের সঙ্গে বললে, আলাপ করবি? কি আলাপ করবি, গিয়েও বউ তো আমার। সেই একতলার একখানা ঘর, এক ফালি বারান্দা, পুরনো বাড়ি, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে কোথাও কোথাও, আর সারা ঘরখানা জিনিসপত্রে ঠাসা, তক্তপোষ, তোরঙ্গ, একটা মোড়া, দেয়ালে ঝোলানো একটা কাপড়ের টিয়া পাখি, মা কালীর একখানা বাঁধানো ছবি, তিনটে ক্যালেন্ডার। একসময় এ ঘরে দু মিনিট থাকতে হলে প্রাণ হাঁপিয়ে উঠত, কিন্তু কেন জানি না বেশ ভালোই লাগলো। বিছানার উপর একটা রোগা মেয়ে ঘুমোচ্ছিল, আর ছেলেটাকে কোলে করে নিয়ে এলো শান্তনু। ফিসফিস করে কি যেন বলে এলো ওদিকের বারান্দায়। বুঝলাম শান্তনুর স্ত্রী রান্না করছে। বিছানার উপর থেকে তালপাতার পাখাটা নিয়ে গেল শান্তনু। দরজার এপাশ থেকে যেটুকু দেখা যায়, দেখলাম শান্তনু বসে বসে উনুনে হাওয়া করছে। একটু পরেই একটা প্লেটে করে কিছু ফল নিয়ে এসে দাঁড়ালো শান্তনুর স্ত্রী। একটু রোগা হয়েছে, কালো হয়েছে আগের চেয়ে, ঘুমটা কমেছে তার, তবে সেই লাজুক হাসিটা আছে এখনো। বললাম, এসব কি হবে, আমি ফল খাই না, চা দিন বরং। শান্তনু স্ত্রী হেসে বললে, গরিবের ঘরে আম কলা ছাড়া আর কি দেব বলুন, এসেছেন যখন খেতে হবে। খেলাম, তৃপ্তির সঙ্গেই খেলাম। শান্তনু স্ত্রী কাজের ফাঁকে ফাঁকে এলো, কথা বলল, একবার ঘুমন্ত মেয়েটাকে পাখা করতে করতে গায়ে হাত দিয়ে বললে, জ্বর ছেড়েছে বোধহয়। শান্তনু বলল, মেয়েটা বড় ভুগছে, একটা সারে তো আর একটা হয়। শান্তনুর স্ত্রী বলল, আজ তো দক্ষিণেশ্বর যাব ভেবেছিলাম, ওর জ্বরটার জন্যই যাওয়া হলো না। দক্ষিণেশ্বর? বিস্মিত হয়ে বললাম, কেন? শান্তনুর স্ত্রী হাসল, বললে, বেড়াতে, আমরা তো রবিবারে রবিবারে বেড়াতে যাই, কখনো বেলুর, কখনো দক্ষিণেশ্বর। একটু পরে সশব্দে হেসে উঠে বলল, কিন্তু সবচেয়ে মজা হয়েছিল ডায়মন্ড হারবার গিয়ে, বলবো? বলে কৌতুকের চোখে তাকালো সে শান্তনুর দিকে। শান্তনু হাসল, ইশারায় নিষেধ জানাল। বললাম, আর অন্য দিনগুলো কি করিস? শান্তনু হাসল, স্ত্রীর সঙ্গে একবার চোখাচোখি করে হেসে বলল, উনি আসার পর থেকে কিছু করবার সময় কই, সকালে বাজার যাই, দাড়ি কামাই,
আপিস যাই, আর বিকেলে 2 মিনিট ফিরতে দেরি হলে ও দরজা খুলবে না, তাই ফিরে এসে ছেলে মেয়েগুলোকে দেখি একটু, ও রান্না করে, ব্যাস আর কিছু না? প্রশ্ন করলাম সবিস্ময়ে। শান্তনু হেসে বললে, এই উনুনে পাখা টাকা করে দি, কয়লা ভেঙে দি, ও বেচারি একা আর কত করবে বল। তারপর লাজুক হাসি হেসে শান্তনু বলল, তোরা তো বেশ আছিস, অভাব নেই, দুজনে রোজগার করিস। বিদায় নিয়ে চলে এলাম, আর একা একা আমার নির্জন নিঃসঙ্গ বাসার পথ ধরে আস্তে আস্তে মনে মনে বললাম, শান্তনুকে আমি ঈর্ষা করি। নীলিমা তখনও গুনগুন করে কি যেন মুখস্থ করছে, পরীক্ষার পড়া, প্রেস্টিজের পড়া, মাইনে বাড়ানোর পড়া। বললাম, পড়া রাখো তোমার, শোনো আজ রসগোল্লার বাড়ি গিয়েছিলাম, অভাবের সংসার হলেও। খিলখিল করে হেসে উঠল নীলিমা, লেডিগিনিকে দেখলে? দেখলাম, এত সামান্য রোজগার, তাই একটা ছেলে একটা মেয়ে, কিন্তু। নীলিমা হঠাৎ হেসে উঠল, বলল, ওভাবে অভাব অনটনে সংসার করার শখ যে কেন হয় ওদের? বললে বটে, কিন্তু মনে হয় নীলিমাও যেন লেডিগিনিকে ঈর্ষা করে। আর সঙ্গে সঙ্গে কেন জানি না শান্তনুর কথাটা মনে পড়ল, তোরা তো বেশ আছিস, অভাব নেই, দুজনে রোজগার করিস। কথাটা যেন সমস্ত দেহ মনে শান্তনার প্রলেপ দিল। শান্তনা এইটুকুই যে শান্তনুও আমাদের ঈর্ষা করে। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।